नमस्कार स्वागत सबाई के देखें द एसेंस अफ एस्ट्रोलजी अर्थात एस्ट्रोलजिर से ही एसेंस जा प्रत्येक जीवन अनिवार्य ग्रहण करते ही जो साफल्यटा के निजे हाथे उपभोग करते हैं साफल्यटा के जो जीवने नहीं आसते हैं ये निश्चित भावे बला सम्भव जो एस्ट्रोलजिर एसेंस जर जीवने पहुँचे गए तारा आज के जीवन एक नतून माने खुजे पे तारा आज के अनेक बेशी हैप्पी अनेक बेशी सैटिस्फाइड अनेक बेशी ऑप्टिमिस्टिक तारा जानें जे आसल सफल जीवन बोलते कि बोझाय प्रचुर एरकम मानुष छड़िए रयेछेन नाना प्रान्ते आमादे राज्येर नाना प्रान्ते देशेर नाना प्रान्ते देशेर बाइरेओ जारा कखनो ना कखनो जीवनेर एकटा कठिन समय एसेछिलेन श्रीमती बैशाली सरकारेर काछे आर सेखान थेके तादेर जीवनटा पुरोपुरि 180 डिग्री घुरे गेछे आजके तारा सफल आजके तारा हैप्पी तो एई जे दीदी प्रत्येकटा अनुष्ठाने नानान उपयुक्त विषय निये कथा बलेन नानान विषय तिनि आमादेरके नतून आलो देखान नतून दिशा देखान आमरा आलोचना करछिलाम ठीक एई जे नतून बछर आसते चलेछे बांगलार नतून बछर आसते चलेछे बैशाख मासे आमरा पा देबो 15 एप्रिल तो এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস বা শ্রাবণ মাসগুলিতে ঠিক কি হতে চলেছে বা এই মাসগুলিতে যাদের জন্ম বাংলা হিসেবে তারাই বা জীবনে কেমনটা হন কি পেতে চলেছেন কি বিষয় একেবারে বৈশাখ থেকে দিদি আজকে বলেছেন আলোচনা শুরু করবেন আপনারা সেই আলোচনায় অংশ নেবেন সঙ্গে থাকবেন এবং এটাও জেনে রাখবেন যদি কথায় নয় কাজে শ্রেষ্ঠ সেই মানুষটির কাছে আপনারা আসতে পারেন অর্থাৎ জীবনের ভালো থাকার পাসওয়ার্ড শ্রীমতী বৈশালী সরকারকে যদি খুঁজে পান তাহলে সাফল্যের প্রশ্নে কিন্তু আর পেছন ফিরে তাকাতে হবে না দিদি রয়েছেন আমাদের সঙ্গে তাকে অনেক স্বাগত নমস্কার জানাচ্ছি সকলকে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শ্যামাদাত্রী स्वाहा सदा नमस्तुते नमो दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा नमो दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा नमो दुर्गे दुर्गे रक्षणी रक्षणी स्वाहा আচ্ছা দিদি এই যে আপনি বলছিলেন যে বাংলা হিসেবে যাদের বিভিন্ন মাসগুলিতে জন্ম হয়তো বৈশাখ মাসে কারো জন্ম তো বৈশাখ মাসে যে সমস্ত মানুষের জন্ম তারা কি পেতে চলেছেন কেমন হয় তাদের জীবনে কি ঘটতে চলেছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি যখন আমরা বিচার করি নরমাল যে প্রসেসটা বৈদিক মতে সেটাতে হচ্ছে আমাদের 12টা রাশি 27টা নক্ষত্র এবং 9টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করি আর কেপিতে ধরো আবার সাপ চলে যাবে সাপ থেকে আবার ভাগ হবে আবার এসএসবি আছে হ্যাঁ সেটা হবে সাপ সাবলর তুমি তো অনেকটাই শিখে ফেলেছো আচ্ছা সেই জায়গা থেকে আমি বলবো যে এই যে 12টা রাশি এই 12টা রাশি কিন্তু সূর্যের প্রত্যেকটা দিন কিন্তু সে 1 ডিগ্রি করে যায় এবং এই চৈত্র মাসে এখন দেখো রবি রয়েছে কিন্তু মীন রাশির ঘরে যখনই পয়লা বৈশাখ হবে তখন কিন্তু রবি চলে যাবে হচ্ছে মেষ রাশির ঘরে এবং মেষ রাশি হচ্ছে সৃষ্টির প্রথম রাশি মেষ রাশিতে কেন রবি এক্সাল্টেড কারণ এটা হচ্ছে চর রাশি তার মিত্র রাশি দুজনেই অগ্নিতত্ত্ব এবং মেষ রাশিতে সে নিজেকে প্রচন্ডভাবে কিন্তু ছড়িয়ে দেওয়ার তার কিরণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা প্রচুর বেশি পরিমাণে হয়ে যায় মানে মেলে ধরতে পারে মেলে ধরতে পারে নিজেকে যেহেতু মুভেবল সাইন মানে চর রাশি সে অনেকটাই কিন্তু নিজেকে ছড়িয়ে দিতে পারে এবং সেই কারণে কিন্তু মেষ রাশির ঘরে কিন্তু রবি এক্সাল্টেড হচ্ছে এবং আজকে আলোচনা করব যে মেষ রাশি বা বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকা অনেক সময় আমাদের পুরাতন মানুষরা আমাদের কাছে যখন আসে 70-এরও আগে তারা বলে আমার মা বলেছিল না আমার ফাল্গুন মাসে জন্ম কেউ বলে পৌষ মাসে জন্ম অমুক তারিখে সোমবারটা ছিল এই জায়গা থেকেও কিন্তু আমরা আবার হরোস্কোপ করতে পারি বিশেষত আমি করে থাকি কারণ তারা ইংরেজি তারিখটা বলতে পারে না আর মে বৈশাখ মাসে যাদের মধ্যে জন্ম হয় তাদের মধ্যে কিন্তু তেজ থাকে নিজেকে প্রকাশ করার অর্থাৎ রবি যেমন একটা স্বমহিমায় এবং বৈশাখ মাসে তা তাপ আমরা কিভাবে পাই আমরা প্রত্যেকেই জানি প্রখর তাপ থাকে এবং ঠিক মানে বৈশাখ মাসে যাদের জন্ম হয় তাদের মধ্যেও কিন্তু এই তেজ জেদ এগুলো প্রচুর থাকে এবং তারা কি করে নিজেকে কিন্তু একটা আইডেন্টিটি কিন্তু তৈরি করতে পারে বাবার পরিচয় না নিয়ে এটা কিন্তু বৈশাখ মাসে জাতক জাতিকা যেরকম যারা সত্যজিৎ রায়
নিজের এতে কিন্তু নিজের পরিচয় সাকসেস পরিচিত হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ অমর্ত্য সেন সব কিন্তু তারা নিজের এতে কিন্তু আজকে লাইফে তারা সাকসেস পেয়েছে এরকম বহু মানুষ আছে বৈশাখ মাসে যারা জন্ম হয় থাকে তারা পিতার খুব একটা ভাগ বাটোরা বা জমি জায়গার প্রতি আসক্তি থাকে না তারা সব সময় কাজ করবে যেহেতু মুভেবল সাইন আজ এই ব্যবসা কাল ওই ব্যবসা আজকে এই কাজ কালকে সেই কাজ প্রচন্ড পরিশ্রমী হয় কিন্তু এদের একটু ধৈর্য কম হয় আচ্ছা ধৈর্যের জায়গাটা একটুখানি কম হয় আচ্ছা এই বিষয়টা আমি একটুখানি বলি কারণ দিদি তো বলবেনই কথা দিদি আজকে মানে প্রত্যেকটা জায়গা থেকেই কথা বলবেন এবং তার মধ্যে দিদি বলেই দিয়েছেন যে বিভিন্ন মাস বাংলা মাস অনুযায়ী যাদের যাদের জন্ম কোন কোন মাসের ক্ষেত্রে কী ধরনের বৈশিষ্ট্য বা হতে চলেছে সেগুলো নিয়ে দিদি আলোচনা করবেন আমি একটা জরুরি কথা বলে রাখি যে বৈশাখ মাস নিয়ে কথা হচ্ছে সেই বৈশাখ মাসের অমাবস্যাটা কিন্তু রয়েছে 30 তারিখে এবং 30 তারিখে যে বৈশাখ মাসের অমাবস্যা সেই 30 এপ্রিলের অমাবস্যায় আপনারা দিদিকে আবার তারাপীঠে পাবেন যারা যোগাযোগ করতে চাইছেন তারা সেই সময় যোগাযোগ করে নিতে পারেন কারণ 31 তারিখে যারা এসেছেন তার আগে আপনারা যারা শিবরাত্রির অমাবস্যাতে এসেছিলেন তারা পিঠে তারা কিন্তু ইতিমধ্যে বলে রেখেছেন যে আমরা আবার যোগাযোগ করব আপনারা তো যোগাযোগ করবেন এবং নতুন যারা প্রত্যেকটা এপিসোড কিন্তু লোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং যারা এই অমাবস্যাতেও যেতে চাইছেন এবং ভীষণ সুন্দরভাবে আবারও কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে একটা সুন্দর মহাযজ্ঞ হবে যেটা মানব কল্যাণে বা আপনাদের জন্য আর বৈশাখ মাসের জাতক জাতিকাদের নিয়ে যেহেতু আলোচনা করছি এরা কিন্তু একাধিক কর্মে নিপুণ হয় ব্যবসা করতে পারে চাকরি করতে পারে একাধিক ব্যবসা করতে পারে পলিটিক্স করতে পারে আর বাড়ির থেকে এরা কি হয় বাইরের মানুষের জন্যে প্রচন্ড করে থাকে যেমন রাজনৈতিক নেতারা তারা বাড়িতে কতটুকু থাকে বা বাড়ির জন্য কতটুকু ভাবে জনপ্রতিনিধি মানুষের জন্য এবং এদের মধ্যে যে ক্ষমতাটা থাকে যেটা অন্য মানুষের থাকে না এরা কিন্তু যে কোনো জায়গায় দাঁড়িয়ে অন্তত 500 মানুষকে কিন্তু দাঁড় করিয়ে দেয় আপনি যে তিনজনের উদাহরণ দিলেন সেই তিনজন কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে দেশ বিদেশ আজও তারা আজকেও আজও তারা কিন্তু আমাদের কাছে সাংঘাতিকভাবে পূজ্য কাজে মেষ বা বৈশাখ মাসে যাদের জন্ম হয়ে থাকে তাদের ছোটবেলাটা কিছু কষ্টদায়ক হয়ে থাকে এবং এরা সায়েন্সের দিকে যদি যায় বা অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে যদি যায় তারা খুব সাইন করে ডক্টর হয় বড় বড় মেষ মানে যারা বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে আমি প্রচুর দেখেছি যাদের রবি কিন্তু বৈশাখ মাসে যেহেতু ওখানে এক্সল্টেড রবি থাকে সাংঘাতিক বড় সার্জেন এবং বড় ডাক্তার নাম করা ডাক্তার আর কি কলকাতা শহরে বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু হয়ে থাকে এবং তাদের জীবনের উত্থান 9, 18, 27, 36, 45, 54 এইভাবে কিন্তু তাদের একটা 9 বছরে একটা ভালো একটা ব্রেক দেয় 18 বছরে গিয়ে আর একটা ভালো ব্রেক দেয় এইভাবে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের জায়গায় যায় মানে সব 9-এর যে বছরগুলো বৈশাখ মাসে যাদের জন্ম তাদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম থাকে সেটা হয় কারণ তারা হচ্ছে ভীষণ বাইরের মানুষ নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা মানে বাড়ির লোককে কিন্তু কম সময় দেয় তাদের যা কিছু মানে মানুষের জন্য করা বেশি হয় কিন্তু তাদের পরিবারের বাইরে যে ক্ষেত্রে স্ত্রী কিন্তু খুব অসন্তুষ্ট হয়ে যায় যারা বৈশাখ মাসে এবং অনেক সময় দেখা যায় এরা এত বেশি মানুষের উপকার করে মানুষের সাথে মিশে যায় মানুষও কিন্তু তাদের কাছে অ্যাডভান্টেজটা নেয় এবং অনেক সময় দেখা যায় যে তারা হয়তো এক স্ত্রী থাকতো আরেকজন মহিলার কোনো দায়িত্ব নিয়ে না হয় না অসহায় মানুষকে তাদের সেই দায়িত্বটা নিয়ে নেয় এই জিনিসগুলো কিন্তু যাদের বৈশাখ মাসে জন্ম আছে তাদের মধ্যে কিন্তু প্রবলভাবে কিন্তু দেখা যায় দিদি অসাধারণ কিছু তথ্য দিয়েছেন যেগুলো অনেকের ক্ষেত্রে ভীষণভাবে ইউজফুল হবে আপনারা মিলিয়েও নিতে পারবেন হয়তো যে আচ্ছা ঠিক এই বিষয়গুলো তো ঘটছে বা ঘটেছে মিলিয়ে নিতে পারবেন আপনার ভীষণ ইন্টারেস্টিং ছিল কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো নমস্কার বলুন শিলিগুড়ি হাকিমপাড়া থেকে বলছি চন্দন মুখার্জি হ্যাঁ শিলিগুড়ি হাকিমপাড়া অনেক দূর থেকে হ্যাঁ কার সম্পর্কে জানবেন একটু জানতে চাই মেয়ের মেয়ের নাম কি হ্যাঁ মেয়ের নাম মেঘনা ভট্টাচার্য কেমন লাগে দিদির অনুষ্ঠান ভীষণ ভালো লাগে আমি অনেকদিন ধরেই দেখছি এক সময় আমার মেয়েকে ছোটবেলায় আমার মেয়েকে আমি দেখিয়েও ছিলাম আচ্ছা শিলিগুড়ি চেম্বারে আচ্ছা
তো ছোট আরেকবার ওনার আমার এই সম্পর্কে একটু জানতে চাই নিশ্চয়ই জানবেন কতদিন আসে কতদিন আগে দেখেছিলেন কতদিন আগে দেখিয়েছিলেন 12 বছর আগে দেখিয়েছিলেন ওরে বাবা অনেক বছর আগে হ্যাঁ এক যুগ আগে প্রায় তখন আমি প্রথম প্রথম যাচ্ছি আচ্ছা তো তারপর মেয়ে কেমন ছিল মেয়ের কি পড়াশোনার জন্য দেখিয়েছিলেন সময় কখন দুপুর 2:39 জন্মস্থান কোথায় ওর শিলিগুড়িতে জন্মস্থান কি শিলিগুড়ি কলকাতায় জন্মস্থান আচ্ছা বাপের বাড়ি কলকাতা হ্যাঁ আমার বাপের বাড়ি কলকাতা মেঘনাকে তো আপনি ওর ক্যারিয়ার আর পড়াশোনা ঠিক করে দিয়েছেন এখন মেঘনার এই সময়টা বা ফিউচারটা সম্বন্ধে ওনার মা জানেন কি রবিবারে জন্ম ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা কর্কট লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ এগুলো নিশ্চয়ই জানা আছে আপনার হ্যাঁ হ্যাঁ আমি তো করিয়ে দিয়েছিলাম আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে মেঘনা লগ্নপতি চন্দ্র চন্দ্র দ্বাদশে চলে গেছে ওর কি ছোটবেলা থেকে একটু ঠান্ডা লাগার দাঁত আছে হ্যাঁ 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 আছে টনসিলের টনসিলের দোষ আছে একটু টনসিলের দোষ ঠান্ডা লেগে যাচ্ছে ও একটাই মাত্র মেয়ে আপনার ও একটাই মাত্র মেয়ে আপনার হ্যাঁ একটাই সন্তান হ্যাঁ এবং ওর যেটা দেখা যাচ্ছে আপনি তো বললেন ওর এডুকেশনের জন্য এসেছিলেন এডুকেশনে মোটামুটি ও ভালোই ছিল এডুকেশন ক্যারিয়ার আপনি সেট করে দিয়েছেন হ্যাঁ এবং কর্মজগৎটা ওর ভালো আছে কিন্তু এখানে যেটা একটু আমি প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে ওর পারিবারিক জীবন নিয়ে কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে আছে হ্যাঁ মানে একটু পারিবারিক জীবন নিয়ে একটু প্রবলেম আছে হ্যাঁ এবং যে কারণে কিন্তু ও কি নিজের পছন্দে বিয়ে করেছিল হ্যাঁ 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 ও নিজের পছন্দে বিয়ে করেছে হ্যাঁ কিন্তু ছেলেটি ভালো ছেলেটি কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট দেখা যাচ্ছে বা ভালো জায়গায় কিন্তু চাকরিও করবে কিন্তু এখানে আপনার মেয়ের কিন্তু যেটা দেখা যাচ্ছে চন্দ্র যেহেতু ডিস্টার্ব হয়ে রয়েছে লগ্নপতি যার ফলে হবে কি মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকবে না এবং ছোটবেলায় মেয়ে কিন্তু অনেক কিছু শিখেছিল কিন্তু সেইগুলো সব ইনকমপ্লিট রয়েছে তাই তো নাচ গান আঁকা এগুলো সব ইনকমপ্লিট রয়েছে আর একটা জিনিস হচ্ছে পারি ওর কি বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর তাও আমি বলবো ঠিক আছে কিন্তু শাশুড়ির দ্বারা ও খুব প্রেসারাইজড হচ্ছে এটা হচ্ছে তো উনি ওনার ফিল্ডে সিংহ আর আপনার মেয়ে আপনার ফিল্ডে আর কি সিংহ যার ফলে কিন্তু একটু মতান্তর হয় আপনার মেয়ে এমনি কিন্তু খুব ভালো মেয়ে খুব শৌখিন রুচিশীল হ্যাঁ কিন্তু মেন হচ্ছে মানসিক কষ্ট বা মানসিক যন্ত্রণা ওর কিন্তু সন্তান কি হয়েছে মেয়ে সন্তান হয়েছে হ্যাঁ এখানে মেয়ে সন্তানের ইন্ডিকেশন রয়েছে কিন্তু আর একটা হচ্ছে টাকা ধরে রাখতে পারে না ও যতটা টাকা ইনকাম করে টাকা কিন্তু দুহাতে ওর খরচা হয়ে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর কথা একটু মেন্টাল প্রেশারের মধ্যে এই সময় ওর রয়েছে কারণ ওর সপ্তমে শনি চলে গেছে মা খুব ছেলেকে আঁকড়ে ধরে তাই তো বলা তো ঠিক না হ্যাঁ আমি 18 তারিখে যাব আপনি তো 12 বছর আগে বললেন দেখিয়েছেন আমারও একটুখানি যেহেতু প্ল্যানেটারি এবং এবছর সব প্ল্যানেট মুভ করছে এবছরটা এমন একটা প্ল্যানেট জায়গা মানে সময় প্রত্যেকটা প্ল্যানেটই এমনি তো সব প্ল্যানেট মুভ করেই কিন্তু মেন যে চারটে প্ল্যানেট মেজর প্ল্যানেট গুলো হ্যাঁ একটা হচ্ছে শনি 29 তারিখ চলে যাবে 29 এপ্রিল 13 এপ্রিল চলে যাবে জুপিটার রাহুকেতে অলরেডি ট্রানজিট হয়ে গেছে কাজে এই বছরটা কিন্তু প্রত্যেকেরই একটা আমি বলবো জ্যোতিষ কাউন্সিলিং করার প্রয়োজন আছে এই যে আপনি বলেন দেখুন দীর্ঘ 12 বছর আপনি ভালো ছিলেন বা আপনার মেয়ে ভালো ছিল কিন্তু এই সময়টা ও আর সেই চাপটা নিতে পারছে না এই চাপটার জন্য আমি বলবো অবশ্যই আসুন আপনার হয়ে যাবে সমস্যার সমাধান অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য একটাই গন্ডগোল করে ফেলেছেন সেটা হচ্ছে ঠিক সময় মানে পড়াশোনার আর ক্যারিয়ারের জায়গাটা দিদির কাছে এসেছিলেন উচিত ছিল বিয়েটা দেওয়ার আগেও নিজের পছন্দে করেছে ঠিক আছে বাট বিয়েটা দেওয়ার আগে একটা কাউন্সিলিং এর দরকার ছিল তাহলে ট্রাবলটাকে ফেস করতে হতো না এটা একটা গন্ডগোল করে ফেলেছে অ্যাকচুয়ালি না দেখো আমরা যে সময় জন্মগ্রহণ করি না আমাদের 9টা গ্রহই যে খুব ভালো থাকবে তা না কোনো না কোনো একটা দিক থেকে ঈশ্বর আমাদের আমরা কেন ঈশ্বরকে ডাকি
তা কোনো না কোনো দিক থেকে ঈশ্বর কিন্তু আমাদের একটা চাপে রাখে বা দুঃখে রাখে, যে কারণে আমরা কিন্তু থার্ড ফোর্স রয়েছে, ইউনিভার্সাল রয়েছে এবং ঈশ্বর হিসাবে রয়েছে, তাকে কিন্তু আমরা প্রত্যেকেই মেনে থাকি। নিশ্চয়ই। তা 18 তারিখে দিদি তো থাকছেন শিলিগুড়িতে, চেষ্টা করুন একবার আর্জেন্ট বুকিং নম্বরে। এখন থেকে বুকিং, কারণ শিলিগুড়ি এবছর প্রচুর, মানে এই মাসে প্রচুর চাপ আছে, যেহেতু আমি আগের মাসে যেতে পারিনি সেই জন্য চাপ আছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, আর্জেন্ট বুকিং নম্বরে চেষ্টা করুন। যারা দিদিকে মেদিনীপুরে চাইছেন তারা কিন্তু মেদিনীপুরে দিদিকে পাচ্ছেন 5 তারিখে, বর্ধমানে দিদি থাকবেন 9 তারিখে, কৃষ্ণনগরে 11 তারিখে চেম্বার, 12 এপ্রিল বহরমপুরে আপনারা দিদিকে পাচ্ছেন, 18 তারিখ শিলিগুড়ি চেষ্টা করতে হবে, দুর্গাপুরে 20 তারিখে থাকছে চেম্বার, হাতিবাগানে কিন্তু 22 এপ্রিল, 22 এপ্রিল হচ্ছে হাতিবাগানে থাকবেন দিদি, 23 এপ্রিল মেচেদা, 27 এপ্রিল শাওড়াফুলিতে চেম্বার, 30 তারিখ তারাপীঠ। আপনারা যারা চাইছেন বৈশাখী অমাবস্যাটা কাজে লাগাতে তারা 30 তারিখে তারাপীঠে চলে আসতে পারেন, আগে থেকে বুকিং করে রাখুন যারা যোগাযোগ করবেন। কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার দিদি, আপনাকে আর বৈশালী দিকেও আমার নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি আসানসোল বরাকর থেকে ফোন করছি। বরাকর থেকে ফোন করছেন, কি নাম? আমার নাম হচ্ছে অমিতা দাস, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাইছি। হাজবেন্ডের কি নাম? হাজবেন্ড হচ্ছে জয়দীপ দাস। জয়দীপ? হ্যাঁ। আচ্ছা বেশ, জয়দীপের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 18 অক্টোবর। 18-10? 18 অক্টোবর। হ্যাঁ, অক্টোবর মানে 10 তো? হ্যাঁ 10, সেটাই বলেছি। সাল কত? 1985। সময় কখন? সময় হচ্ছে দুপুর 12:36। আচ্ছা, জন্মস্থান 12:36। হ্যাঁ ম্যাম। টিভির ভলিউমটা কমিয়ে দিতে হবে, একদম টিভি থেকে অন্য ঘরে চলে যান, নালে কিন্তু লাইন কেটে যাবে, টিভিতে শুনলে লাইনটা কেটে যাবে। না না ম্যাম, আমি টিভির থেকে একদম দূরে আছি ম্যাম। আচ্ছা, টিভি শুনে উত্তর দিচ্ছেন তো, সেজন্য বললাম। জন্মস্থান কোথায়? জন্মস্থান বরাকরে। ঠিক আছে, কেমন লাগে দিদির অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে ম্যাম, ভীষণ ভালো লাগে। ওনার ওনার কথা, ওনার কথার থেকে আমরা অনেক, মানে ভীষণ ভালো লাগে, কি কতটা ভালো লাগে আমি বলতে পারবো না আপনাকে। তোমরা খুব ভালো থাকো। শুধু কি ভালোই লাগে না আপনার পরিচিত কেউ এসেছেন দিদির কাছে? হ্যাঁ ম্যাম, আমার পরিচিত গেছে, উনি ভীষণ উপকৃত হয়েছে। আচ্ছা, তো যার জন্য আমিও আমার হাজবেন্ডের জন্য দিদির কাছেই, আমার আমি মানে এত ওনার অভাবই আমি বোঝাতে পারবো না আপনাকে, ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো। বুঝতে পারছি, আপনি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছেন। অ্যাকচুয়ালি আসানসোল বরাকর ধানবাদ ওদিকের প্রচুর ক্লায়েন্ট আছে দিদি, প্রচুর। আবারও যাচ্ছি, আবার তো দিদি আছেন আসানসোলে। হ্যাঁ আচ্ছা, আপনার হাজবেন্ডের হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র এবং দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। হাজবেন্ড কি সার্ভিস করছে? হ্যাঁ ম্যাম, ও একটা জব করে। হ্যাঁ, কিন্তু জবের জায়গায় খুব প্রেসারে রয়েছে এবং ওর কর্মোন্নতি যতটাও খাটে ততটা কিন্তু সাকসেস পায় না। হাজবেন্ড কিন্তু এমনি খুব সৎ মানুষ, তাই তো? হ্যাঁ, কিন্তু যতটা ও লেবার দিচ্ছে, যতটা ও সাকসেস চাইছে, ও প্রমোশন চাইছে, সেই জায়গাগুলো হতে হতেও আটকে যাচ্ছে, এটাই হয়তো? হ্যাঁ না, একদম একদম প্রমোশনটা আটকে যাচ্ছে। এই যে পুনর্পুজো দেখো, ওর একাদশ স্থানে রয়েছে, যার জন্য মেনটা খুবই পারফেকশনিস্ট, খুবই কাজের জায়গা দক্ষ, প্রত্যেকটা কাজ ঠিকঠাক করে, তার মানে আমরা আশা করতে পারি তার প্রমোশন হবে, সেই লাইফে সাকসেস পাবে। কিন্তু লাইফে যে সাকসেস পাওয়ার জন্য সেটাও টোটালি ড্যামেজ হয়ে রয়েছে এবং বাস্তুটাও তোমাদের কিন্তু খুব প্রবলেম রয়েছে, বাড়িতে মধ্যেও শান্তির খুব অভাব রয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম। এই জায়গাগুলো একটু তোমাকেও কিন্তু ওকে বুঝতে হবে, তোমার সাথে ওর একটু মানে আনবান হয়, মানে একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যায়, তাই তো? হ্যাঁ ম্যাম হয়। হ্যাঁ, তোমাকে একটু মাথা ঠান্ডা করতে হবে, ওর দুঃখ কষ্টটাও তোমাকে ফিল করতে হবে। ও কিন্তু মুখ চোরা, ও চট করে সবাইকে বলতে পারে না কিছু, যে বাইরের লোকের সাথে ফাইট করবে সেই জায়গাটা কিন্তু ওর মধ্যে কম, ও মেনে নিচ্ছে কিন্তু মনে মনে জ্বলে যাচ্ছে, মনে মনে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে। এই ছকটাতে আমি বলবো এই পুনর্পু দোষের প্রতিকার করো এবং বাস্তুগত জায়গাটা প্রতিকার করো, করলে কিন্তু তোমাদের কিন্তু অর্থনৈতিক জায়গা যেভাবে ফ্লারিশমেন্ট চাইছো সেটা পাবে এবং তার পাশাপাশি ওর কর্মজগৎটা নিয়ে
ও একটা স্যাটিসফাইড থাকবে, না হলে কিন্তু প্রচুর খাটছে, চেষ্টা করছে, চেষ্টার কিন্তু বিরাম নেই, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে ওর লাইফে রেজাল্টে জিরো হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তো? হ্যাঁ না মা, একদম ও প্রচুর খাটে কিন্তু যে সাবজেক্টটা পাচ্ছে না পাবে না, কারণ গ্রহ এইভাবেই, বরঞ্চ উল্টে যাদেরও হেল্প করে তাদের থেকে বদনাম নেয়, বুঝেছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা ম্যাম, যদি ও কোনো বিজনেসের দিকে যেতে চায়? না না, ও এত সাদাসিধে মানুষ, ও বিজনেস করতে পারবে না, ওর চাকরিই করতে হবে। পারলে তুমি ব্যবসা করো, তুমি অনেক বুদ্ধিমান মেয়ে, কিন্তু একটু রেগে যাও, এই রাগটাকে কমাতে হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, সরাসরি চলে এসো, কোন পথে যাবে, কিভাবে উন্নতি করবে। বহু ছেলে মেয়েকে ছোট ছোট দিক থেকে, আজকেও একজন এসেছিল যে আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, এবং তার বাবা তার ভাই সবাইকে নিয়ে এসেছিল। কাজে এই জায়গাটা আমি বলবো যে কোন সময় কোন জিনিসটার প্রতি ঝাঁপিয়ে পড়া উচিত, মানে বিজনেস করব, কোন সময় আমি চাকরি করব, বা কি ধরনের চাকরি করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক মানে একটা গাইডলাইন করে দিতে পারি, তাহলে মানুষের জীবনে, আর বৈশালী সরকার মানেই আপনারা জানেন, যে মানুষটি আমার কাছে একবার আসে অবশ্যই সে সাকসেস পায়। একদম অবশ্যই, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে সাকসেসের জায়গাটা নিশ্চিত করে নিতে হবে, যোগাযোগ আপনারা করে নেবেন। সামনেই দিদি কিন্তু থাকছেন মেদিনীপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, দুর্গাপুর, হাতিবাগান, মেচেদা, শাওড়াফুলি আর 30 তারিখে তারাপীঠ, প্রত্যেকটা জায়গায় চেম্বার রয়েছে, ডিটেলসগুলো তো দেখতেই পাচ্ছেন। ঝটপট দেখে নেবো কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার ভীষণ খারাপ লাগছে, মানে ফোন পেয়ে যদি কথা বলতে আপনারা না পারেন আমার খুব খারাপ লাগে, কারণ আমি জানি আপনারা কতদিন অপেক্ষা করে থাকার পরে ফোনটা পান। এবং সিরিয়াসলি এখানে আমি বলে থাকবো, আমাদের মে মাস থেকে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমাদের কোর্স শুরু হয়ে যাচ্ছে, বহুদিন ধরে অপেক্ষার অবসান হয়েছে, অর্থাৎ আপনারা প্রচুর মানুষ বলছেন যে যদি শিখতে চাই সঠিকভাবে আবার শুরু করুন। সেক্ষেত্রে বলে থাকবো, কেপি বলুন, সনাতন বলুন, হস্তরেখা বলুন, বা ট্যারট বলুন, বাস্তু বলুন, সমস্ত কিছুই আপনারা শিখতে পাবেন। এটার জন্য আপনাদের হেল্পলাইন যে আমাদের নাম্বারগুলো যাচ্ছে, বিশেষত 9836286759, আরেকটি হচ্ছে 8697339671, এটাতেও যোগাযোগ করবেন। মে মাসের প্রথম রোববার থেকে এটা স্টার্ট হবে। এর পাশাপাশি আমাদের আরেকটা কোর্স শুরু হবে মে মাস থেকে, সেটা হচ্ছে পৌরোহিত্য এবং তন্ত্র। এটাও কিন্তু যারা শিখতে চাইছেন বা প্রফেশনালি যারা এগিয়ে আসতে চাইছেন, আমাদের এখানে শেখার কিন্তু একটাই ব্যাপার যে আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে একটা প্লেসমেন্ট দিয়ে দিই। আচ্ছা, সে কিন্তু কাজ করে, আর এই সময় কাজ পাওয়ার জায়গাটা মানুষের খুব কম, সেই কারণে এই ধরনের জিনিসের মাধ্যম দিয়েও আপনারা যারা স্বনির্ভর হতে পারেন তার চেষ্টায় কিন্তু রয়েছি, কারণ আপনারা আমার ভীষণ আপনজন, ভীষণ ভালোবাসার মানুষ, প্রচুর গুরুজন, প্রচুর ছোট ছোট ভাই বোন, একদম মানে চুনোপুটিগুলো আসে, তারা শিখতে আসে না, তারা আমাকে আদর করতে আসে, তারা তো ভীষণ ভালোবাসে আপনাকে, ভীষণ। সেই জন্য বলবো যে আপনাদের যাদের সমস্যা রয়েছে, যন্ত্রণা রয়েছেন, কষ্টে রয়েছেন, তাদের জন্য হচ্ছে 30 তারিখের অমাবস্যা, ঠিক কথা, খুব ভালো অমাবস্যা, তারাপীঠে চলুন আমার সাথে, এবং একটা অদ্ভুত জিনিস সেখান থেকে যারা আমার পূজায় গেছে তারা কিছু পায়, এবং মায়ের আশীর্বাদ অবশ্যই আমার উপর আছে, তারা তো বারবার বলে দিদি আসবো আপনার কাছে, যে তা না হলে আমি যেটা বলি বা যেটা লিখে দিই বা যেটা আপনাদের করতে বলি সেইটা আপনারা নিজেরাই প্রোগ্রামগুলো দেখে বুঝবেন, যে একটা বাচ্চা কথা বলতে পারছিল না কিন্তু আমি মাকে পুজো দিয়ে একটি ফল দিয়েছিলাম, এবং পরবর্তী সময় সে কথা বলবে। আমরা এটা নিয়ে পরে আলোচনা নিশ্চয়ই করব, আজকে একেবারে আমাদের হাতে সময় শেষ, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। যারা 30 এপ্রিল তারাপীঠে দিদির বিশেষ পূজোতে অংশ নিতে চাইছেন তার আগে থেকে যোগাযোগ করে রাখবেন, এবং যারা জ্যোতিষ সঠিকভাবে শিখতে চাইছেন তারাও যোগাযোগ করবেন, তাদের জন্য কিন্তু যোগাযোগের সময় আছে। একদম, অনেক ধন্যবাদ দিদি, আবার আপনাদের জন্য ফিরবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি, সঙ্গে থাকুন আপনারা।